Assalamualaikum, আমি তাশিফ খান। আমরা এখন আছি হচ্ছে টুকুর বাজার জাঙ্গাইল একটা জায়গায় এবং এখানে আমরা আউশাও বলে জায়গাটাকে মনে হয়। আমরা একটা প্রাইমারি স্কুলে আসছি তানদিতে। আমরা 500 প্যাকেটের মতো আমরা সাথে করে নিয়ে আসছি। এখানে আমরা এখন মনে হয় 180 বা 200টা ফ্যামিলি আছে। আমরা 200টা ফ্যামিলিকে দিব। আর আমি আপনাদেরকে আমি সিচুয়েশনটা দেখাবো কিছুক্ষণের মধ্যে যে কি একটা সিচুয়েশন। আমরা মোটামুটি তাশিফ স্কোয়াড কাজ করতেছি। আমি আপাতত কটু পানি যাচ্ছি, এটা আপনারা যা দেখলে বুঝবেন। মানে এটা তো তাও কিছুই না, আমরা ধরেন যথেষ্ট সুখে আছি, কিন্তু মানুষ এখানে প্রচন্ড কষ্ট করতেছে, মানে অবর্ণনীয় লেভেলের কষ্ট করতেছে। আমি এখন আমরা যাবো ওইখানে ত্রাণ দিতে। মানুষজন ওইখানে ওয়েট করতেছে। আমি 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 দেখাচ্ছি ওখানে আমাদের নৌকায় বড় মাল নেওয়া হচ্ছে, আমাদের মোটামুটি টিম আছে সাথে। আর আপনারা যারা আমি বলি মানে খুব হাসি আমাদের মধ্যে আছেন, এটা আসলে হাসি আমাদের সময় না, গুরুত্বপূর্ণ আমি কয়েকটা ইনফরমেশান দিব। এটা হচ্ছে 16 লাখ টাকা আমরা দুই দিনে উঠাইছিলাম। এটা নিয়ে কিন্তু অনেকে মানে আমার কাছে লাগতেছে অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এখন, যে অনেক রকমের পোস্ট করা। হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ যাক 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 এটা চলে যাক। অনেক রকমের পোস্ট করতেছেন অনেকেই যে এই অমুক তুললো অতমুক তুললো। তো ভাই এখন হচ্ছে ইয়ে করার সময় না, কম্পেয়ার করার সময় না, এখন হচ্ছে একতার সময়। এখন কোনোভাবেই কম্পেয়ার করার সময় না, এখন সবাই একসাথে কাজ করার সময়। দয়া করে কাজগুলো করবেন না। আর আমার কাছে একটু ফোনটা দাও, আমি একটু আমি একটু ওকে আমি একটু আমি একটু সিচুয়েশনটা দেখাই এখানকার কী অবস্থা। এটা একটু ধর, এই যে এই হচ্ছে স্কুলের অবস্থা। আমি দেখেন এখানে পুরো এলাকা ডুবে গেছে, দূরে গাড়িগুলো দেখা যায় কতটুকু জানি না, দূরে ওই যে হাইওয়ে থেকে আজকে একটু পানিটা কমছে। এই যে দেখেন সিচুয়েশন দেখেন, যাও 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 আমাদের চল। আমি কয়েকটা সিচুয়েশনের কথা বলবো, আপনারা একটু ধৈর্য নিয়ে একটা লাইফটা শুনেন মন দিয়া। আমি এই সিচুয়েশনগুলো বলি, আমি বেশ কয়েকটা সিচুয়েশন শেয়ার করবো এই লাইভের মধ্যে। আর তোমরা যাইয়া হাসান, আমি যে এমনি করে বন্টন করছি, তোমরা এমনি যা বন্টন করা শুরু করো, আমার লাগবে না। আমি এনে কথা বলে আসতেছি, তোমরা ওই যে সামনে যাও। এখানে যে মানুষজন ওয়েট করতেছে অলরেডি, এখানে মনে হয় 14 জনের মতো আছে সামনে, 14টা ফ্যামিলির। এই 14টা দাও দিয়ে তারপর আমরা ওই যে ওই দুটা ওই ওই যে এই বিল্ডিংটাতে আমরা দিব। তা আমি আপনাদেরকে কয়েকটা আমি আচ্ছা দেখাই পরে আমি আমি একটু নিজে আমি কয়েকটা সিচুয়েশনের কথা বলি। প্রথমে আগে বুঝা নেন আমরা কোথায় আসি এখন। এই হচ্ছে এখানকার সিচুয়েশন সিলেটে, যেখানে যান মোটামুটি কোমর পানি বুক পানি। গতকালকে ইন্ডিয়া হচ্ছে 11টা বাদ খুলে দিছে। আচ্ছা আমি কি যেন বলতে চাইছিলাম, আচ্ছা একটু দাঁড়ান আমার একটু মনে করতে দেন। আমার লাইক আমার মানে মাথা টাথা হ্যাং হয়ে আছে এখানকার মানুষের অবস্থা দেখে, যে একটা রুমের মধ্যে মানে গরু ছাগলে যেভাবে রাখা হয় একদম এই অবস্থায় আছে মানুষজন এখানকার। আমি যেখানে নেটওয়ার্ক পাইতেছি, শুক্রিয়া। আচ্ছা আমি বলি শোনেন, আমাদের সাথে যে ভলান্টিয়ার টিম দিয়ে আমি আসি, আমার টিম তো এখানে কাজ করছে। আমি একটু ব্যাক ক্যামেরা আবার একবার দেখাই নেই। এই যে আমার ভলান্টিয়ার তাশিফ স্কোয়াডের ওইদিকে লোকজন কাজ করতেছে সবাই। আমি একটা ছেলের স্টোরি দিয়ে শেয়ার করতে শুরু করতে চাই। প্রথমে পল্লব নামে একটা ছেলে আমার তাশিফ স্কোয়াডের, এই ছেলেটা কাজ করতে চাইছিল আমাদের সাথে সিলেট। আমি যেদিন আসি ওইদিন আমাকে বলছে যে তাশিফ ভাই আমরা হচ্ছে আমি আপনার সাথে কাজ করতে চাই, আপনার কী কী লাগবে। তো তখন আমি বলছি যে আমি আর আমার বন্ধু আসছি এখানে, আমরা আগে আমরা সিচুয়েশনটা বুঝি, বুঝা তারপরের দিন তোকে ডাকবো। এরপরের দিন ওকে যখন ডাকবো, তার আগে সে বিকালবেলা মেসেজ দিছে তাশিফ ভাই আমার এলাকায় পানি উঠছে। সন্ধ্যাবেলা সে মেসেজ দিছে যে তাশিফ ভাই আমার ঘরের সামনে পানি। তখন আমি বলছি যে তোরা যদি সিচুয়েশন বাজে বুঝো তাহলে চলে আয় বের হয়। তো ওই মেসেজও দেখে নাই, নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে ততক্ষণে। রাতের বেলা আবার যখন নেটওয়ার্ক পাইছে আমার সে ছবি পাঠাইছে, আমি তার ছবিটা দেখে লিটারালি আমার কান্না চলে আসছে। আমি একটা ডে দিছিলাম যে আই উইশ আই কুড ক্রাই। ওর হচ্ছে তখন বিছানায় পানি উঠে গেছে। এবং এরপর আমি যখন ওরে ফোন দিয়ে কানেক্ট করলাম রাতের বেলা 10টা 11টা বাজে, এই সময় ও আমারে বলল যে ভাই আমার উঠানে হলে গলা পানির বেশি, আমি আর বাপ মানে না বেরোতে পারতেছি না। এবং এখন পর্যন্ত আমি অনেক সেলিব্রিটির এই পল্লব ছেলেটাকে চিনে, সেটা হচ্ছে গান গায়ে শিরোনামিনে জিয়া ভাইয়ের সাথে এটা আছে, আরও নানান মানুষের সাথে এটা আছে। এই ছেলেটাকে আমি এখন পর্যন্ত পাই নাই। এবং সিলেটের অবস্থা হচ্ছে দিচ্ছে, হ্যাঁ আমি আসতেছি কথা বলতে বলতে আসতেছি আগাও। এই ছেলেটাকে এখন পর্যন্ত পাওয়া যায় নাই। এবং শুধু আমি যদি এই ছেলেটার কথা বলে আমি দুঃখ প্রকাশ করি, এই দুঃখটা কম হয়ে যাবে, কারণ কমপক্ষে কয়েক লক্ষ মানুষ তাদের ফ্যামিলির সম্পর্কে কোনো খোঁজ খবর নাই। আমাকে চিটং থেকে ফোন দিচ্ছে, সবাই রিকোয়েস্ট করছে যে অ্যাটলিস্ট একটা নৌকা নিয়ে ওদের গ্রামটাতে যাইতে, কেন কিন্তু সম্ভব হইতেছে না। অনেক জায়গায় আমি মানে আমি তো এখানে আছি, আমার কাছ থেকে ধরেন আমি মানে আমি জানি না গণমাধ্যম কতটুকু দেখাইতে পারতেছে, আমি সিনারিওটা বলি, কিছু কিছু গ্রাম দেখা যায় না, মানে পানিতে ঢেকে গেছে, চাল সহ ঢেকে গেছে। লিটারালি মনে হবে আপনার এটা কোনো নদী নাহলে কোনো পুকুর, যেখানে ধরেন কয়েক হাজার মানুষ বসবাস করতো। আর আমি জানি না, আল্লাহ মাফ করুক, মানুষ মারা না যাক, তারপর আমি শুনছি অনেকেই মারা গেছে। তো মারা গেছে বলতে বাড়িঘর ভাইসা চলে গেছে, তো খবর দুজন মারা গেছে। আরেকটা স্টোরি বলি, আমি জানি না এটা কতটুকু ভাইরাল হয়েছে বা কী হয়েছে, আমার কাছ থেকে শুনে নেন। সিলেট আমি যে কয়েকদিন আছে আমি আবার চলে যাবো নেত্রকোনা খুব তাড়াতাড়ি, আমার নিজের ইয়া জন্মস্থান ভেসে যাইতেছে, আমি ওখানে যাবো। ওইখানে একটা ছেলে ওই দিন স্ট্যাটাস দিছে যে আমার এই সবার ঘরে পানি উঠে যাইতেছে, সবাই সাবধানে থাকবেন বা কী জানি, যে তোদের বড় ভাইটা যে স্ট্যাটাস দিল একটা ছেলে দিয়া। ওই স্ট্যাটাসটা দেওয়ার 2 ঘন্টা পর ওর রুমে পানি ঢুকে গেছে, ওর রুমের মধ্যে কারেন্টের লাইন হচ্ছে মনে হয় পানিতে ছিল, পানিতে সক্ষে মারা গেছে। স্টিল আমরা কিন্তু পানিতে দাঁড়িয়ে আছি, মানে
সিলেটকে আপনি বলতে পারেন এটা একরকমের মৃত্যুকোপ। এখন আমরা যদি এটা চিন্তা করি নন্দলালের মতো যে কি হবে, কে মারা যাবে, কই কি হবে, এটা চিন্তা করলে কাজ করতে পারবো না। যতটুকু সম্ভব কাজ করতেছি আমরা। আর কয়েকটা সিচুয়েশন একটু মন দিয়ে শুনবেন, আমি আরো বেশ কিছু সিচুয়েশনের কথা বলি। মানে আমি তো আর কোনো নিউজ প্রেজেন্টার না, বা আমি সুন্দর করে বলতে পারবো না, আমি জেনে বলতেছি। এখন অলরেডি অন্ধকার হয়ে গেছে, আজানের সময় পার হচ্ছে, মাফ করবেন কারো যদি বিরক্ত করে থাকি। শোনেন, সিলেটে আমরা যে মাল কিনবো আজকে, আমরা আমাদের আজকে প্ল্যান ছিল প্রায় 3,000 প্যাকেট আমরা বিতরণ করবো। মাল কিনতে যে আমরা যে সিচুয়েশনটা বুঝলাম, এখানে আমাদের চিরা স্টক আউট সিলেট থেকে, পানি স্টক আউট, 5 টাকার মোম 80 টাকায় বিক্রি করতেছে। সিলেটে গতকালকে ডাকাতি হয়েছে, আমি জানতাম হয়েছে না, কিন্তু আমি আজকে সেনাবাহিনীর সাথে কথা বলছি। ইন দ্য মিন টাইম আমি কথা বলতে বলতে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে, মানে লাইক আমি চাই না লাইভ হয়তো আমার মিরর আসতে পারে, আমি সেলুট জানাতে চাই। ভাই আপনারা একটু শান্ত থাকেন, একটু শান্ত থাকেন, সবাই পাবেন, সবাই একটু শান্ত থাকেন প্লিজ। সেনাবাহিনীকে সেলুট জানাই, এখন আমার সাথে নাই, বাট সেনাবাহিনী আমার আমাকে হেল্প করবে। আমরা এখানে আইনা মালগুলো ফার্স্টে সেনাবাহিনীর এখানে রাখছি, এই জন্য অনেক বেশি ধন্যবাদ সরকারকে, ধন্যবাদ যতটুকু পর্যন্ত কাজ করতেছে, নৌবাহিনীকে ধন্যবাদ, পুলিশ বাহিনীকে ধন্যবাদ। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না এখন, যে অতিরঞ্জিতভাবে তাসিফ ভাই তাসিফ ভাই করতে যেয়ে কাউকে ছোট করবেন। আমি কখনো চাই না যে আমার বড় করতে কাউ করে ছোট করেন। আচ্ছা তো সিচুয়েশন আমি আরও কিছু সিচুয়েশন বলি, বলে আমি দেখাচ্ছি আমার ত্রাণ বিতরণের কাজ চলতেছে, কি বলিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি আমি আরও কিছু সিচুয়েশনের কথা বলি। তো আমরা যখন আজ কিনতে গেলাম, এক ঘন্টার জাস্ট মানে এদিক সেদিকে 350 টাকা কেজি বাইরে গেছে চিরার বস্তা। এখন মানুষে বলেন কেমনে হেল্প করবো, কিভাবে কেমনে সম্ভব, এইভাবে করে যদি মানুষজন মানে রাতের ডাকা যেগুলো সিলেটে হয়েছে হয়েছে টুকটাক হয়েছে, এটা সত্য কথা আমি বলে দিচ্ছি, আমাদের পুলিশ ধরে নিয়ে যাক, গুজব যারা বলে বলুক, কিছু কিছু জায়গায় ডাকাতি হয়েছে, বাট যত হর হামেশা বলা হয়েছে এত জায়গা হয় নাই। তো এদেরকে আপনি কি ডাকাত বলবেন না যারা এইভাবে করে দাম বাড়াই দিচ্ছে, সব কিছুর দাম বেড়ে গেছে সিলেটে। তো আমরা আজকে যেটা করতেছি, আমরা প্রায় 9-10 লাখ টাকার মাল ঢাকা থেকে আনাচ্ছি। এখানে তো অলরেডি আমাদের 2.5 লাখ টাকা বারো বেশি মাল আছে, আমাদের প্ল্যান চলতেছে আমরা যতটুকু পারি, মানে আমার মাথা, আমি তো আর বাংলাদেশের কোনো বিজ্ঞ মানুষ না, আমার মাথায় যতটুকু কোলায় আমার টিম নিয়ে বসে আমরা যতটুকু সময় আমরা করার চেষ্টা করতেছি। ঢাকা থেকে কালকে প্রায় তুই ওই জায়গায় যা, ওই জায়গাটা একটু সামলা, ওই জায়গাটা একটু দেখ। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে ঢাকা থেকে আমরা 10 লাখ টাকার মাল আনাচ্ছি, আমরা বড় ট্রাক দিয়ে আনাচ্ছি। এখন আমি আপনাদের কাছে লাইভ করে আগে বলতে চাইছিলাম যে যদি কেউ বিত্তবান থাকেন বা থাকেন, অনেক কোম্পানির মালিক দেখা যায়, অমুক ট্রান্সপোর্টেশনের মালিক, তমুক মালিক, আমাদেরকে যদি আপনারা এই যাতায়াতের খরচটাও বাঁচাই দিতে পারতেন, অথবা এখনো সময় আছে, আমার গাড়ি এখনো রওনা দেয় নাই, গাড়ি হচ্ছে লোড করা হচ্ছে মনে হয় কাউরান বাজার বা যাত্রাবাড়ি এলাকাতে, তো পারলে আমাদের এই পিক আপ ভাড়াটা নাইলে যে 30-35 হাজার টাকা, এই আমার কাছে এখন প্রতি একটা টাকা ইম্পর্টেন্ট, প্রতি 10টা টাকা ইম্পর্টেন্ট, কারণ এগুলো আমার টাকা না, এগুলো আপনাদের দেওয়া টাকা। আমি যে আপনাদের যত মাল দিচ্ছি, ওই যে দেখেন শরণার্থী মানুষজন ওইখানে অলরেডি অনেকে দেওয়া হয়েছে, ওই যে ওখানে নৌকা আছে, এখানে একটা নৌকা আছে, আমি যা যা দিচ্ছি সব হচ্ছে আমানত, সো সব ইম্পর্টেন্ট, কিন্তু এই যে 35,000 টাকা ট্রান্সপোর্টে চলে যাবে। এখন আমার যে 1 লক্ষ টাকা আমি যে সিঙ্গাপুর শো করে উঠাইছিলাম, ওই 1 লক্ষ টাকা হচ্ছে আমি অলরেডি এখানে খরচ করা আমার শেষ। সো আমারও, আমি এত বড় বিত্তশালী না, তারপরেও চেষ্টা করতেছি আমার এখানের আমাদের যে ভলান্টিয়ার 50-70 জনের থাকা, মানে থাকা বলতে সবাই তো আমার সাথে থাকতেছে না, বা যারা থাকতেছে, যারা যত বেলা খাওয়া দাওয়া করছে, ট্রান্সপোর্টেশন, আমি আমার ইনকামের দিয়ে শেষ করে আমি আমার পরিচিত, আমার বড় ভাই আরও যারা আছে, আমি লোন করে নিয়ে এদের এগুলো চালাচ্ছি, আমি আমানতের টাকা থেকে এগুলো খরচ করবো না। সো কোনো চিন্তা করবেন, এখানকার যে নৌকা ভাড়াগুলো এগুলো আমার টাকা থেকে যাইতেছে, আমি আপনাদের আমানতের টাকা, শুধুমাত্র আমানতের টাকা আমানতের জায়গা মতো পৌঁছে দিচ্ছি। তারপরেও যদি কারোর কোনো সন্দেহ থাকে চলে আসেন, আমি জাস্ট ওপেনলি বলতেছি, আমার সাথে এসে কাজ করেন, কাঁধে কাঁধ মিলে কাজ করেন, দেখেন মানে উই হ্যাভ এভরি স্লিপ, আমরা কোথায় কত টাকার কি কিনতেছি। কোনো রকম সন্দেহ থাকলে জাস্ট পুলিশরে জানান, পুলিশরে বলেন আমাদের সাথে কথা বলার জন্য, আর্মিকে জানান, র্যাবকে জানান, কথা বলতে আমরা কথা বলবো, আমি কথা বলবো, আমি সব কিছু ওপেন হিসাব দিয়ে দিব, যাক আমি এই কথা বলা উচিত হবে না, কারণ আমি ব্লেসড যে বাংলাদেশের মনে হয় সবচেয়ে অসাধারণ অডিয়েন্স হচ্ছে আমার এটা নিয়ে। তো পল্লবের কাহিনী বলতেছিলাম, পল্লবের সাথে আমি আজকে পর্যন্ত যোগাযোগ করতে পারিনি, আসতেছি একটু একটু ওয়েট, পল্লবের সাথে আমি আজকে পর্যন্ত যোগাযোগ করতে পারি নাই, এছাড়া এরকম আরও অসংখ্য পল্লবের সাথে অসংখ্য মানুষের যোগাযোগ নাই। আমার ভলান্টিয়ারদেরকে আমি প্রাউড ফিল করে বলতে চাই, তাসিফ করে যা অন্ধ করে জিতেছে, তাসিফ করে ওদের সবাইকে নিয়ে বলতে চাই যে আমার বিশ্বাস করেন আমার কথাটা, আমাকে বিশ্বাস করলে এটা কথাটা বিশ্বাস করেন, আমার সাথে 50 জন যে কাজ করতেছে এর মধ্যে মিনিমাম 10-15 জন এদের ফ্যামিলির সাথে গত 4 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন, এরা জানে না যে এদের বাবা মা মারা গেছে না আছে, এরা আমাকে বলছে যে ছাতক যাইতে, আমি আজকে পর্যন্ত ছাতক যাইতে পারি নাই, আমাদের সাথে একটা নৌকা বেইমানি করছে, যাক এমনি বলা উচিত, আই এম সরি, মানে নৌকাটা আমাদেরকে আসবে বলে গতকালকে আসবে বলে আসে নাই, আজকে আসবে বলে আসে না, আমরা নৌকার অভাবে ছাতক যেতে পারতেছি না। এখানে ম্যাক্সিমাম ভলান্টিয়ার আমাদের সাথে থাকে সময় মন দিয়ে কাজ করতেছে সর্বদা, আমার গলা বসে যাচ্ছে, আমি জোরে কথা বলতেছি হয়তো অনেক ক্রাউডের জন্য,
কাজ করতেছে অথচ এরা জাস্ট কানতেছে না, এরা আলাদা গেলে ডিপ্রেশনে চলে যেতেছে এক একবার। আমার এক একবার জড়ায় ধরা বলতেছে যে তাসিফ ভাই আমি কি আর আমার বাপ মারে মুখটা দেখতে পারবো, আমি কি আর এটা করতে পারবো। এখন আমি এদেরকে বলার মতো কোনো ভাষা নাই, আমি কোনো সুপারম্যান না যে আমি এমন কিছু করে ফেলতে পারবো, তারপর সর্বোচ্চ চেষ্টা করতেছি। কালকে আমরা যেভাবেই হোক ছাতক যাবো, যেভাবেই হোক না কেন, আল্লাহর রহমতে আজকে আমি একটু দেখছি বিকালবেলা সিলেট একটু সূর্য উঠছে, সকালবেলা একটু উঠছে, পানি যদি একটু কমে আমরা গাড়ি না ছাতক যাবো। ছাতক না, গোবিন্দগঞ্জ, ছাতক, গোয়াইনঘাট, আমি এগুলো জায়গার নাম জানতাম না, আস্তে আস্তে জানছি মানুষের মুখে হাজারি শুনতে শুনতে। আমি সবগুলো জায়গায় যাবো আগামী 3-4 দিন আমি সিলেটের জন্য কাজ করব, এবং এরপরে আমি সিলেটবাসীর কাছ থেকে হাত জোর করে সময় নিয়ে আমি চলে যাবো নেত্রকোনা। আমার জন্মস্থান নেত্রকোনা ভেসে যাইতেছে, এইখানে পানি কমতেছে এবং ওইখানে পানি বাড়তেছে আমি যতদূর জানি। তো নেত্রকোনার যারা আছেন, আমি নেত্রকোনার ভাইদেরকে বলবো আপনারা নিজেরা একটু কাজ করেন, কারোর আশায় বসে থাকবেন না। কোনো পলিটিক্যাল লিডার, কোনো প্রশাসন, কোনো কোম্পানি, কোনো বড় লোক মানুষ, কোনো বড় বড় শিল্পপতি, কারোর জন্য বসে থাকবেন না। আপনারা ফান্ড রেজ করবেন, আপনারা চাবেন মানুষের কাছে, বন্ধু বান্ধবের কাছে টাকা নেবেন, যান চলে যান, ছুটে যান, পৌঁছে যান, আমি আসতেছি নেত্রকোনা এসে আমি কাজ করব। আর এরকম আমার ভলান্টিয়ারদের জন্য সবাই দোয়া করবেন, এরা খুব খুব বাজে অবস্থায় আছে। অনেক কাহিনী আমি শেয়ার করতে চাইলেও শেয়ার করি না, মাঝে মাঝে আমার নিজেরই কান্না চলে আসে, কী করবো আমি বুঝতে পারি না। বাট স্টিল আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ পরিমাণে কাজ করার জন্য। আমার একটা ভলান্টিয়ার গতকালকে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে গুরুতর ব্যথা পাইছে, ওর নিয়ে হসপিটালে গেছি, এই ছেলেটা খুঁড়াই করে এখন আসছে। আমি ছেলের নাম বলবো না, আর বাসার লোকজন জানলে হয়তো টেনশনে পড়ে যাবে। বাট স্টিল আমার আচ্ছা অন্ধকার হয়েছে, আমি একটু জাস্ট শেষের দিকে আমি ত্রাণ কার্যটা আমি একটু শেষের দিকটা আমি একটু দেখাই, এনে নেটওয়ার্ক মানে চলে যাবে যে কোনো সময়। এই যে এরা কাঁধে করে নিয়ে যাইতেছে, এই যে এখানে হচ্ছে এই সিচুয়েশান। এই ছেলেটা, ওর নাম হচ্ছে হাসান, ও অনেক কাজ করতেছে, মানে পাগলের মতো কাজ করতেছে সবাই, মানে সব স্বার্থ চিন্তা করে সব কিছু ভুলে যায়, দল মত নির্বিশেষে সবাই কাজ করতেছে। এই যে এনে চলতেছে, সাব্বির এদিকের কি অবস্থা? তো আমি আসলে বলি, মানে আপনারা যাদেরকে নায়ক বলেন, এরা হচ্ছে নায়ক, এই যে সাব্বির এ হচ্ছে নায়ক, এখানে যে কাজ করতেছে যারা, এদেরকে আপনারা প্রত্যেকরে হিরো বলতে পারেন, মানে এরা হচ্ছে মানুষ। এই যে এই ছেলেটা অক্লান্ত, এই তুই একটু এদিকে ভাইয়া এদিকে। আমি একটু আগে লাইভে বলতেছিলাম যে আমাদের অনেক ভলান্টিয়ারদের ফ্যামিলির খোঁজ জানে না, তুই কি তোর ফ্যামিলির খোঁজ পাইছিস? চার দিন ধরে পাস নাই, তোর নাম কি? আবুল ইস। আমি একটু ক্যামেরা দিই, এই পাশায় এদিকে অন্ধকার, আমারই না অন্ধকার, আমি এমনি একে তো আমি কালো, এর মধ্যে আবার অন্ধকার। এই মানুষ, আমি কাজ করতেছি আমার ফ্যামিলির কষ্টটা ভুলে যাওয়ার জন্য, আসলে বাইরের সাথে আমি কাজ করতেছি। আসলে আমি এখন আমি আমার ফ্যামিলির খোঁজ পাই না। কোন জায়গায় তোর ফ্যামিলি? ছাতক। আমার পরিবার হচ্ছে কি ছাতকে আছে। এখন আমি আসলে আমি আজকে প্রায় 4 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে আজকে, আমি এখনো কোনো খোঁজ খবর পাই নাই। তো আমরা কালকে ছাতক যাব, আমরা কালকে ছাতক যাব। সো দিস ইজ দা সিচুয়েশন ইন সিলেট হিয়ার রাইট নাও। এখানে আমি মানে এটা আসলে আমি বলে ভিডিও করে কোনোভাবেই করতে পারবো না। হ্যাঁ, তো আমি আমি চাইতেছি সর্বোচ্চ সেফটি মেনটেন করে কাজ করার। আমাদের প্রত্যেকটা ভলান্টিয়ার, ওকে এখানে গর্ত আছে, ওকে, আমাদের প্রত্যেকটা ভলান্টিয়ারের জন্য আমাদের রেইনকোটের ব্যবস্থা আমি করছি। এটা আমার পার্সোনাল, ভাববেন না যে মানুষের খাবারের টাকা থেকে। প্রত্যেকের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা আমি করছি। এই নৌকা নিয়ে, এটা ছোট নৌকা, বাট আমরা যখন বড় নৌকাতে যাবো তখন আমাদের লাইফ জ্যাকেট থাকবে। সো এটা আমি বলি যে আপনাদের মোনাজাতে শুধু এই মানুষগুলা, মানে আমার দরকার নাই, যারা আমার সাথে অক্লান্ত হয়ে যাবে, দেখাই এই মানুষগুলা যারা অক্লান্ত পরিশ্রম করে যাইতেছে আমার সাথে, এদের জন্য দোয়া করবেন। কালকে আল্লাহ বাঁচায় রাখলে, এই যে দেখেন কারেন্টও নাই, দেখেন এই এখানে ধরেন না আপনি 200-300-400-500 মানুষ আছে, এখানে এখানে আছে এরকম, ওইদিকে দূরেরটা মনে দেখা যায় না, কিন্তু দেখা যায় না, জানি না, ওখানে মানুষ আছে। এই যে কারেন্ট নাই, চলে যাবে, শোনা মনে বলতেছি আমি আমি আমার তো মনেও থাকে না আমি কয়টা কথা বলবো। আমি বলতেছি ওয়েট ওয়েট করো, আমরা আমাদের ঢাকা থেকে, আমি এখন মানে মোটামুটি বড় করে নিউজ দিই, আমার ছোট মানুষের আমার জন্য যেটা বড়, কালকে আমরা প্রায় 3,000 কেজি চিড়া, তারপরে হচ্ছে 6,000 কেজি মুড়ি, এইভাবে করে আমরা আনাইতেছি আমাদের যত ফান্ড আছে সবটা দিয়ে। এবং আমি ওই ফান্ড ডিস্ট্রিবিউট সাকসেসফুলি যদি করতে পারি তাহলে আমার মুখ দেখাবো, নাহলে মুখে দেখাবো না। আমি পারবো, আমার উপর ভরসা রাখেন, আমি পারবো, করবো। এবং আমাদের প্ল্যান হচ্ছে কালকে ছাতক যাবো, ছাতক সারাদিন যে আমরা দুইটা কাজ একসাথে করবো, রেস্কিউ, এই জন্য আমরা বড় বোট নিয়েছি। আমরা সুনামগঞ্জ, আমাদের লাস্ট যে বোটটা এটা আমরা শেরপুর থেকে আনাচ্ছিলাম, এখন সুনামগঞ্জ থেকে বোট আনাচ্ছি, এখনও কনফার্ম হয় নাই। তাও বোট যদি কেউ জানেন দয়া করে বোটের সন্ধান যদি কেউ দিতে পারেন, বড় বোট, যত বড় বোট সম্ভব হয়, টাকা পয়সা লাগলে আমি মানে আমরা ফান্ডিং করবো, আমরা পকেট থেকে দেবো, আবার ক্রাউড ফান্ডিং করবো, বড় বোট লাগবে আমাদেরকে, জন্য বড় বোটের একটা ভালো কেউ ব্যবস্থা করে দেয়, নাম্বার দিয়ে একদম কনফার্ম হয়ে আপনার জানান লাগলে, যে বোট ম্যানেজ করেন সে বোটের একটা ছবি দিয়ে কমেন্টটা করেন, যে আপনার কমেন্ট আমার চোখে পড়ে, ঠিক আছে। আমরা সুনামগঞ্জের দিকে চলে যাবো, সুনামগঞ্জের অবস্থা আরও ভয়াবহ, আর আমি কোনো জায়গার অবস্থার কথা বলে আমি শেষ করতে পারবো না, যে এটা ভয়াবহ, এটা ভয়াবহ না, তুলনা করার কোনো সময় নাই। আচ্ছা যাক, মানে দেখা যাইতেছে না, আমি আপাতত বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, আমি এখন এই যে ত্রাণ কার্যটা শেষ করি, আমার টিম এনে অক্লান্ত পরিশ্রম করতেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করুন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।